হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক এগেইন টু অনলাইন আর্নিং ভিডিও। আশা করবো প্রত্যেকেই ভালো আছেন। কথা বলছি এই মুহূর্তে একটা আপডেট নিয়ে এবং একটা এয়ারড্রপ নিয়ে। তো আপডেটের দিকে আগে যাচ্ছি। আমরা গতকাল টেলিগ্রামে একটা পোস্ট শেয়ার করেছিলাম এবং এই সম্পর্কে আমি বিস্তারিত কিছু বলিনি। যারা সাধারণত এয়ারড্রপে কাজ করেন তারা জানেন কি করতে হবে, এই ফর্মটাকে ফিল আপ করতে হবে এবং একটা অ্যাপসের রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে। এবং তারা বলেছিল যে 24 আওয়ার্স থেকে 36 আওয়ার্সের মধ্যে আপনার টোকেনগুলো আপনার ওই ওয়ালেটে সেন্ড করে দিবে। তো এখন আমরা অপেক্ষা করছিলাম যে আসলেই তারা দেয় কিনা ওই সময়ের মধ্যে, বাট সময় শেষ হওয়ার আগেই কিন্তু তারা আমাদের টোকেনগুলো আমাদের ওয়ালেটে পাঠিয়ে দিয়েছে। তো আমরা আদ্যোপান্ত নিয়ে কথা বলবো এবং লিঙ্ক থাকবে দুইটার ডিসক্রিপশন বক্সে। এয়ারড্রপটা স্টিল জীবিত আছে, আপনি চাইলে এটাতেও জয়েন করতে পারেন। তবে প্রথমবার মতো আমাদের চ্যানেলে এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে সঙ্গ দিবেন, কজ এখানে আপনি পাবেন সমস্ত ফ্রি আর্নিং সাইটের লেটেস্ট আপডেট, এয়ারড্রপ আপডেট এবং এয়ারড্রপের এক্সচেঞ্জ আপডেট। সো গাইজ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে এনেবল করে দিবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। তো আমরা একটু চলে যাচ্ছি এয়ারড্রপটার দিকে। এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, সংক্ষিপ্ত নাম হচ্ছে অ্যালবিট এবং এলাবোরেশনের লিকুইড বিট। এবং এখানে যে এয়ারড্রপটা রান আছে সেখানে আপনি 25,000 পর্যন্ত কয়েন এখান থেকে পেতে পারেন। তো আমরা আপাতত এটার প্রাইস সম্পর্কে কিছুই জানি না, ঠিক কী পরিমাণ প্রাইস হবে এটার, তবে দেখা যাক কী পরিমাণ প্রাইস আসে। এবং এটা হচ্ছে এদের রোডম্যাপ, একটু লম্বা চড়া সময়ের, যেমন এটা আপনার 2020 Q3 অথবা Q4 মধ্যে ইনিশিয়াল এক্সচেঞ্জ অফারিং করবে এবং 2021 বা 2020 মধ্যে এরা পার্টনারশিপ করে কোনো একটা এক্সচেঞ্জে লঞ্চ করবে, যেখানে এরা IEO ডাকবে সেখানেই এরা লিস্ট হবে IEO কমপ্লিট হলে। তো দেখা যাক কী হয়। এবার আমরা একটু ফর্মের দিকে ফিরে যাই, যে কাজটা আপনাকে করতে হবে। অ্যাট ফার্স্ট ফর্মটাকে ওপেন করবেন, ওপেন করার পর আপনি এটাকে চেক করবেন, এটাকে চেক করবেন, এটাকে চেক করবেন, দেন এগুলো সব চেক করবেন, নেক্সট। ওকে, তারপর এখানে আপনাকে লিকুইডের অ্যাড্রেস দিতে হবে। তো লিকুইডের অ্যাড্রেস আপনি কোথায় পাবেন? লিকুইডের অ্যাড্রেসটা আপনি পাবেন অ্যালবিট অ্যাপ্লিকেশনে। তো অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে এই ওয়ালেট ইনস্টলের জন্য প্লে স্টোরে। তো আপনি জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরের প্রসেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন, একটু হজবরল আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন লিকুইড আছে, তাছাড়া এখানে যখন আপনি ক্লিক করবেন প্রথমে এটা বিটকয়েন আকারে থাকবে। তো আমরা এখানে একটু ক্লিক করছি, তো এখানে আপনি দেখছেন বিটকয়েন লিকুইড টেস্টনেট আছে। তো আপনি যখনই রেজিস্ট্রেশন করবেন আপনি এই লিকুইডটাকে চুজ করবেন, চুজ করার পর সেভ করবেন, সেভ করার পর এটা এইভাবে চলে আসবে। তারপর আপনি সাইন আপ করবেন। তো সাইন আপের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে 24টা ফ্রেজ দিবে, সেই 24টা ফ্রেজ আপনাকে নোট ডাউন করে রাখতে হবে, কজ মেবি এখানে স্ক্রিনশট নেওয়া যায় না এবং আপনি ফোনে কোনো রকম স্ক্রিন রেকর্ডারও অন করতে পারবেন না। আমি যেহেতু ব্লু স্টেক্স ওপেন করছি তো সেই ক্ষেত্রে আমি একটু বাড়তি সুবিধা পাচ্ছি, যার জন্য আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো আমরা লগ ইন করছি। আপনি 24 ওয়ার্ডস যখন নোট ডাউন করবেন তখন আপনাকে ঠিক এইভাবে সিলেক্ট করতে বলবে, দুইটা ওয়ার্ড দিবে, মাঝখানে একটা খালি ফিল্ড দিবে, অর্থাৎ এই দুইটা ওয়ার্ডের মধ্যবর্তী ওয়ার্ডটা কোনটা সেটা আপনাকে পেস্ট করতে হবে, অথবা সামনে একটা খালি ফিল্ড দিবে তারপরে দুইটা ওয়ার্ড দিবে, সামনের ওয়ার্ডটা কী সেটা আপনাকে পেস্ট করতে হবে বা সিলেক্ট করতে হবে। তো আমরা লগ ইন করে যাচ্ছি ড্যাশবোর্ডে এবং আপনাকে পরবর্তীতে একটা পিন সেট করতে হবে। পিন সেট করার পর আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে অন করতে হবে। আপনি চাইলে ইমেইল, মোবাইল কিংবা সরাসরি অথেন্টিকেটর অ্যাপ দ্বারাও এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে অন করতে পারেন। ওকে, আমরা পিন দিয়ে যাচ্ছি। ওকে, আমরা কিন্তু চলে এসেছি আমাদের ড্যাশবোর্ডে। আমরা যে রিসিভ করেছি তার প্রুফটা আগে দিই আপনাদেরকে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যালবিট নেটের এয়ারড্রপটা আমরা রিসিভ করেছি 22,500 অ্যালবিট। ওকে, তো আপনি কীভাবে রিসিভ করবেন? আপনি রিসিভে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে অ্যাড্রেসটা আছে আপনি এই অ্যাড্রেসটাকে কপি করবেন। কপি করার পর আপনি ফর্মে চলে যাবেন এবং এইখানে অ্যাড্রেসটা বসাবেন, বসিয়ে নেক্সটে ক্লিক করবেন। সরি, আমার অ্যাড্রেসটা কপি হয়নি। ওকে, আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব এবং আপনি দেখছেন অ্যাড্রেস কপি টু ক্লিপবোর্ড। ওকে, দেন এখানে আমরা বসিয়ে দিলাম, তারপর নেক্সট একটা ক্লিক করলাম। অ্যান্ড দেন আপনাকে যেটা করতে হবে, আপনাকে ভিজিট করতে হবে এদের টেলিগ্রাম চ্যানেলে এবং এই দুটো গ্রুপে আপনাকে জয়েন করতে হবে। আপনি এখানে ডানে ক্লিক করবেন, এখানে ইউজার নেম দিবেন আপনার টেলিগ্রাম চ্যানেলের, তারপর টেলিগ্রামের যে কোনো একটা গ্রুপে, আপনি যে গ্রুপগুলোতে জয়েন আছেন যে কোনো একটা গ্রুপে আপনি জাস্ট এই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। এতটুকু লিঙ্ক কপি করে যে কোনো গ্রুপে পেস্ট করে দিবেন যেগুলো আপনার ক্রিপ্টো রিলেটেড। তারপর আপনি এখানে লিঙ্কটা বসিয়ে দিবেন, তারপর রেডিটে আপভোট করতে হবে আপনাকে। এটা হচ্ছে আপভোট করার অপশন। আপনি এখানে ক্লিক করে উপরে দেখবেন একটা অ্যারো চিহ্ন আছে এবং নিচে একটা ডাউন চিহ্ন আছে। আপনি জাস্ট উপরের অ্যারো চিহ্নটাতে ক্লিক করলে আপভোট হয়ে যাবে। আপনি ডানে ক্লিক করবেন, রেডিট কমেন্ট, আপনি যেখানে আপভোট করলেন এখানে ক্লিক করে সরাসরি চলে যাবেন, একটা ভালো কমেন্ট করবেন। তারপর কমেন্টের পাশে যে 1 সেকেন্ড অ্যাগো লেখা আছে বা 2 সেকেন্ড অ্যাগো লেখা আছে আপনার কমেন্টের পাশে, সেইখান থেকে আপনি ক্লিক করবেন, আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কটা আপনি কপি করে এখানে পেস্ট করবেন। তারপর আপনাকে রেডিট থেকে শেয়ার করতে হবে এই এয়ারড্রপটা। ঠিক একইভাবে জাস্ট আপনি এতটুকু কপি করবেন, কপি করার পর কিছু একটা লিখে দিবেন,
লিখে দিয়ে জাস্ট পোস্ট করে দিবেন এবং সেই পোস্টের লিঙ্কটা বসাবেন টুইট দ্য এয়ারড্রপ লিঙ্ক। আপনি টুইটার থেকে একটা টুইট করে দিবেন অ্যান্ড দেন এখানে আছে থাম্বলার, যে টাস্কটা আমরা করিনি যার জন্য আমরা 22,500 টোকেন পেয়েছি। ওকে, তো এটাকে আপনি ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে আপনি সাবমিটে একটা ক্লিক করবেন, আপনার কাজ শেষ এবং আপনি উইদিন 24 hours to 36 hours মধ্যে আপনার টোকেনগুলো আপনার ওয়ালেটে রিসিভ করবেন এবং এইখানে আপনাকে সেটা শো করবে। ওকে, এবং এটা কিন্তু একটু লম্বা সময়ের প্রসেস হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। আপনি চাইলে জয়েন করার পর আপনি ওই 24 hours সিডসগুলো রেখে অ্যাপসটাকে ইনস্টল করে দিতে পারেন, এরপর যখন কোনো আপডেট আসবে তখন আমরা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিব। অবশ্য আপডেটের জন্য আপনাকে অ্যাটলিস্ট আরও 6 মাস অপেক্ষা করতে হবে, কজ এয়ারড্রপগুলো অনেকগুলো অনেক সময় নেয় এবং কিছু কিছুগুলো শর্ট থাকে, সো এই বিষয়গুলো মাথায় রেখেই আপনাকে কাজ করতে হবে। সো যে কোনো এয়ারড্রপের সিট কিংবা ব্যাকআপ যাই থাকুক না কেন, আপনি জাস্ট সেগুলোকে সেভ করে রাখবেন যেন পরবর্তীতে ওই এয়ারড্রপের আপডেট আসলে সেগুলো আপনি কাজে লাগাতে পারেন। ওকে, তো এটা গেল আমাদের অ্যালবিটের এয়ারড্রপের আপডেট যেটা আমরা রিসিভ করেছি এবং আপনারা চাইলে এখনও রিসিভ করতে পারেন। এবার চলে যাচ্ছে আমাদের মূল এয়ারড্রপের ক্ষেত্রে। তো মূল এয়ারড্রপ যেটা আছে সেটা হচ্ছে একটা ফর্মের এয়ারড্রপ এবং এটা কয়েন রুই এক্সচেঞ্জের মাধ্যমে এসেছে। এটা হচ্ছে ফর টোকেনের এয়ারড্রপ, 2 lakhs ফর টোকেন এয়ারড্রপ হান্টারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে এবং এখানে কোনো রেফারেল প্রোগ্রাম নেই এবং গত যেই আপডেটটা শেয়ার করলাম সেটাতেও কোনো রেফারেল প্রোগ্রাম নেই। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রমোশন টাইম হচ্ছে জুনের 16 থেকে জুনের 19, খুব সীমিত সময় এবং আজকে এর লাস্ট ডেট, অর্থাৎ কালকে এটা শেষ হয়ে যাবে। অর্থাৎ এই 4 দিনের মধ্যে আমাদেরকে জয়েন করতে হবে এবং যতটুকু আমার মনে হয় যে খুব বেশি মানুষ এখানে জয়েন করেনি, সো যত কম মানুষ এখানে জয়েন করবে তত বেশি আমাদের রিওয়ার্ডসের সংখ্যাটা বৃদ্ধি পাবে। আই হোপ যে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি, কজ যতজন এয়ারড্রপ হান্টার হবে প্রত্যেকের মধ্যে 2 lakh ফর টোকেন ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। এখন যদি 2 lakh পিপল এখানে জয়েন করে তো সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকে একটা একটা করে ফর টোকেন পাবেন। তো সেই ক্ষেত্রে যত কম এখানে জয়েন করবে তত বেশি আমাদের এখানে বেনিফিট হবে। তো এখানে যেটা করতে হবে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস, টেলিগ্রাম ইউজার নেম, টুইটার ইউজার নেম এবং এইখানে আপনার কয়েন রি এক্সচেঞ্জের রেজিস্টার্ড ইমেল অথবা ফোন নাম্বার, অর্থাৎ যেটা দিয়ে আপনি কয়েন রি এক্সচেঞ্জে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। তো আমি একটু যাচ্ছি কয়েন রি এক্সচেঞ্জে এবং এইখানে যেটা আছে অ্যাট ফার্স্ট আপনাকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার ক্ষেত্রে আপনি এই সাইন আপে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সাইন আপ উইথ ইমেল আছে, সাইন আপ উইথ মেইল আছে, আর যদি আপনার এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে আসে তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, এই যে এখানে উপরে লেখা আছে ইংলিশ, আপনি এইখান থেকে জাস্ট ইংলিশে চুজ করবেন, তাহলে আপনার সমস্ত ডেটা এখানে ইংলিশে শো করবে। তো সাইন আপ উইথ ইমেলে ক্লিক করবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, আরেকবার পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই ক্যাপচাটা ফিল করবেন। ফিল করার পর ইমেল ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন, এরা 1 মিনিটের মধ্যে আপনার ইমেলে ভেরিফিকেশন কোডটাকে পাঠিয়ে দিবে। তারপর রেফারেল কোড আছে, এইটা এখানে হয়তোবা থাকবে, না থাকলেও কোনো সমস্যা নেই, আপনাকে দিতেও হবে না, আপনি এটাকে চেক করবেন, সাইন আপে একটা ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে যাবে এবং একটু হজবড়লো হতে পারে কজ আপনি যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তখন আপনাকে ডিভাইস ভেরিফিকেশন করতে হবে এবং সেই ক্ষেত্রে একটা মেল যাবে, আপনি ক্লিক করবেন, হয়তোবা প্রথমবার নাও হতে পারে, দ্বিতীয়বার ক্লিক করলে আপনারটা ঠিকই রিডাইরেক্ট হয়ে চলে যাবে ড্যাশবোর্ডে। ওকে, তো আমাদের কাজ কিন্তু এখানেই শেষ, এরপর আপনাকে যে কাজগুলো করতে হবে, যেমন ফর্মের আপনি কোথাও কিন্তু কোনো রকম জয়নিং লিঙ্ক পাবেন না। তো এই জয়নিং লিঙ্কগুলো কই পাবেন, জয়নিং লিঙ্কগুলো পাবেন আমাদের টেলিগ্রামে। আপনি জাস্ট ডিসক্রিপশন বক্স থেকে ক্লিক করবেন টেলিগ্রামের পোস্টটা, আপনি সেখানে গিয়ে বাকি সবগুলো কাজ করে নেবেন, যেমন এদের এই টেলিগ্রামে জয়েন করতে হবে আপনাকে। ওকে, আমার টেলিগ্রামটা লোড নিতে একটু দেরি করছে, আপনারা জাস্ট ক্লিক করে জয়েন করে নেবেন। তারপর আপনাকে যেটা করতে হবে আপনাকে এদেরকে ফলো করতে হবে, ফলো করার পর এইখানে যে পিন পোস্টটা আছে এটা হচ্ছে এদের পিন পোস্ট, আপনি এই পিন পোস্টে আসবেন এবং এদেরকে একটা লাভ রিয়েক্ট দিবেন আর একটা রিটুইট করে দিবেন, উইদাউট কমেন্টে একটা রিটুইট করে দিবেন, আপনার কাজ এখানে শেষ। তারপর আপনি জাস্ট ফর্মটাকে সাবমিট করে দিবেন, যেমন আমরা এখন সাবমিট করছি অ্যান্ড আমাদের কাজ কিন্তু এখানে কমপ্লিট। তো এই ছিল মোটামুটি এখনকার মতো টিউটোরিয়াল, যদি টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কারো যদি কিছু জানার থাকে কমেন্ট বক্স আছে আপনাদের জন্য উন্মুক্ত, জাস্ট কমেন্ট করবেন, যে কোনো সমস্যার সমাধান আমরা চেষ্টা করব দিতে। দেখা হচ্ছে নেক্সট টাইম, টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করবেন। থ্যাংক ফর ওয়াচিং, থ্যাংক ফর অল, বাই বাই।